আমার কাপড় চোপড় দেখেন কি অবস্থা করে চায়না সিরে ফেলাইছে আমাকে বেধপ মারা মারছে থাপড়াইছে গুছাইছে চার পাঁচ সদস্য মিলে বিভিন্ন ভিডিও জার্নালিস্ট যারা তাদের উপরে বেধরক লাঠিপেটা করেছে এবং কিল ঘুষি থেকে লাঠি থেকে শুরু করে চড়থাপড় সবই তারা দিয়েছে আমি ভিতরে নিউজ কভারেজের জন্য ছবি নিতে গেছি যখন তখন পুলিশের পাঁচ ছয় সদস্য আমাকে বেধরক আমার ক্যামেরা নিয়ে টানাটানি করে আমার ক্যামেরা ভেঙে ফেলতে চাইছে আমি ক্যামেরা সেভ করতে যাই তখন আমার উপরে বেধরক আমার উপরে থাপড়াইছে ঘুষাইছে আমাকে টানাটানি করে আমার ক্যামেরা নিয়ে যাইতে গেছে ক্যামেরা ভেঙে ফেলাই দেবে আমি দেখি নেই এই অবস্থা আমার কাপড় চুপুর দেখেন কি অবস্থা করে চায়না ছিঁড়ে ফেলাইছে আমাকে বেধপ মারা মারছে থাপড়াইছে ঘুষাইছে চার পাঁচ সদস্য মিলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন হচ্ছে সেখানে এবং ভিতরে হট্টগোল হচ্ছিল আওয়ামী লীগ এবং বিএনপি পন্থী যারা আইনজীবী তারা অবস্থানে ছিল আমরা জাস্ট ভিতরে গেছি সংবাদ সংগ্রহ করার জন্য আমি বারবার পুলিশকে বলেছি এবং সামনে মাইক্রোফোনটাও আমরা দেখিয়েছি দেখানোর পরও সে আমাকে কয়েকবার ফেলে দিয়ে মানে দুইজন পুলিশ মিলে লাথি মেরেছে এবং উঠিয়ে আবার ফেলেছে কয়েকটা চড়থাপ্পড় মেরেছে কিল ঘুষি পর্যন্ত মেরেছে আমরা বলেছি যে আমরা সাংবাদিক এখানে আরও কয়েকজন ফটো সাংবাদিক ছিল বিভিন্ন ভিডিও জার্নালিস্ট যারা তাদের উপরও বেধরক লাঠিপেটা করেছে এবং কিল ঘুষি থেকে লাথি থেকে শুরু করে চড়থাপ্পড় সবই তারা দিয়েছে সংবাদ সংগ্রহ করার জন্য এক সেফ জোনে দাঁড়াইয়েছি এবং ওখান থেকে ছবি নিচ্ছিলাম এ সময় পুলিশ অতর্কিতভাবে এসে প্রথমে বৈশাখী টিপি এবং সময় টিপি পরে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ক্যামেরা সহ আমি পড়ে যাই মাটিতে এবং পরে তারা লাঠি চার্জ করে এবং তিনটা মার আমার পিঠে পড়ে এর এবং তারপর পরেই এবং আরেকজনে বন্দুক দিয়ে পিছনে আঘাত করে তখন আমার প্যান্ট ছিঁড়ে যায় এবং পরে আমি বের হয়ে আসি